নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরেন্দ্রনাথ রায়। আর আমার ইউটিউব চ্যানেল ব্রহ্মমৈতে আমি আমার সকল ইউটিউব দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদেরকে আমি বলি যে ইউটিউবে আমার দুটো চ্যানেল আছে। একটি হলো ব্রহ্মময়, এটি হলো মূলত আমার এডুকেশনাল চ্যানেল, এবং তার সঙ্গে আরেকটি চ্যানেল আছে সোনার উপত্যকা। আপনারা ডেসক্রিপশন বক্সে এই সোনার উপত্যকা চ্যানেলটির লিঙ্ক পেয়ে যাবেন। এটি মূলত আমার ব্লগ চ্যানেল। এখানে ধরুন আমি যে ধরনের ফটোগ্রাফিমূলক কাজকর্ম করি, বা ধরুন কোনো জায়গায় ঘুরতে গেলাম, বা কোনো আমার নিজের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স ইত্যাদি জিনিসগুলো আমি ব্লগের মাধ্যমে এখানে দর্শকদের দেখানোর চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই ব্লগ চ্যানেলটিকেও ফলো করতে পারেন। এছাড়া ব্রহ্মময়ী ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ফেসবুকে ব্রহ্মময়ী নামে একটি পেজ আছে। যে সমস্ত ভিডিওগুলো আমার ইউটিউবের ব্রহ্মময়ী চ্যানেলে প্রকাশিত হয় ঠিক সেম ভিডিওটাই আবার কিছুদিন পরে আমার ফেসবুকেতে, ইউটিউব যে ফেসবুক আছে সেই ফেসবুকেতে ব্রহ্মময়ীতে সেই ইউটিউবে এই ভিডিওগুলো আবার পুনঃপ্রচারিত হয়। আপনারা চাইলে ফেসবুক থেকেও আমাকে ফলো করতে পারেন। তো বহুদিন হলো কোনো ভিডিও তেমন আমি দিতে পারিনি কাজের ব্যস্ততার জন্য। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মা বিপত্তারিণীর পুজো। দেখুন, বিপত্তারিণী শব্দটার মধ্যেই মায়ের মহিমা অশেষ কৃপা লুকিয়ে আছে। অর্থাৎ বিপদ থেকে যিনি ত্রাণ করেন, উদ্ধার করেন, তিনিই হলেন মা বিপত্তারিণী। এই বিপত্তারিণী মা জগদম্বার অনন্ত রূপ, অসংখ্য রূপ। তিনি মা আদিশক্তি মহামায়া, তিনি মা দুর্গা, মা কালী, মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, আপনি যে রূপই দেখুন না কেন সেই মা আমার একই। তো সাধারণত আষাঢ় মাসের মাকে শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে প্রত্যেক মঙ্গলবার বা শনিবারেতে মা বিপত্তারিণীর পূজা করা হয়ে থাকে। এখানে মা বিপত্তারিণীকে মা দুর্গারূপে পূজিত হয়ে থাকেন, অর্থাৎ মা দুর্গারূপে মা বিপত্তারিণীকে পূজা করা হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব বিপত্তারিণী পূজা পদ্ধতি। দেখুন, যে কোনো পুজোর ন্যায় এই বিপত্তারিণী পুজো সম্পূর্ণরূপে এক। আমি আমার অন্যান্য ভিডিওতে আমি এর আগেও আপনাদের বলার চেষ্টা করেছি যে দেখুন পুজো মূলত সবই এক, শুধুমাত্র ধ্যান প্রণামটা আলাদা, আর কিছু কিছু জিনিস হয়তো ঋষাদি তিরসাদি ন্যাসগুলো হয়তো একটু আলাদা থাকে, বাকি সব জিনিসটাই এক। তো যদি আপনারা বিপত্তারিণী পুজো ঘরেতে করতে চান তাহলে আমি যে পদ্ধতি আপনাদের বলবো সেই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে বিপত্তারিণী মায়ের পুজো করতে পারেন। এটি দুভাবে করা যেতে পারে। একটি হলো ঘটে পটে, অর্থাৎ মায়ের ছবির সামনে ঘট বসিয়ে বা শুধুমাত্র ঘট বসিয়ে মা বিপত্তারিণীর পুজো করা হয়ে থাকে। এছাড়াও কোনো কোনো মানুষ দেখি বাড়িতে মা বিপত্তারিণীর স্মরণ মূর্তি এনে মাকে আরাধনা করে। তো আমি দুটো পদ্ধতিই বলবো, আপনারা শুনুন। যে কোনো পুজোর ন্যায় বিপত্তারিণী পুজো করতে হলে প্রথমে আপনি নর্মাল আচমন করলেন, গঙ্গা স্নান মন্ত্র পাঠ করে গঙ্গা স্নান করে নিলেন, শিখাবন্ধন করলেন, আমি ব্রাহ্মণদের ক্ষেত্রে বললাম শিখাবন্ধন করলেন, আচমন, বিষ্ণু স্মরণ, জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ফুল শুদ্ধি, সূর্যপুষ্প শুদ্ধি, সূর্যার্ঘ, সূর্য প্রণাম ইত্যাদি যা যা করণীয় জিনিসগুলো আছে, এবং সেগুলো সম্বন্ধে আমি আর নতুন করে বিশদভাবে আলোচনা করিনি, এর আগেও বহু ভিডিওতে যেহেতু এগুলো সম্বন্ধে বলা হয়েছে। তো এগুলো আপনি করে নিলেন। এগুলো করে নেওয়ার পর আপনি সংকল্প করলেন, ষষ্ঠী বাসন করলেন, ষষ্ঠী সুক্ত পাঠ করলেন, সংকল্প করলেন, সংকল্প সুক্ত পাঠ করলেন, পাঠ করার পরে আপনি ঘটস্থাপনের দিকে করে নিলেন। আগেই আপনি পঞ্চগব্য শোধন করে রেখেছেন, পঞ্চগব্য শোধনের মন্ত্রে পঞ্চগব্য করে শোধন করে রেখেছেন, পঞ্চগব্য ঘটে ঠিকই ঠেকিয়ে দিলেন, তারপরে ঘটস্থাপনের আমাদের যা মন্ত্র আছে ঘটস্থাপন মন্ত্র পাঠ করে ঘটস্থাপন করলেন, ঘটস্থাপন করা হয়ে গেল। ঘটস্থাপন করা হয়ে যাবার পরে আপনি আপনাদের আমাদের যে ন্যাস ট্যাসগুলো আছে সেই নিমস ন্যাসগুলো করে দিলেন। ন্যাসের মধ্যে বলে রাখি নর্মাল যে আপনার নর্মাল যে করন্যাস, অঙ্গন্যাস এগুলো করলেন, মাতৃকার ন্যাস, অন্তর্মাতৃকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, মূল মন্ত্রে করন্যাস, মূল মন্ত্রে অঙ্গন্যাস, মায়ের মূল মন্ত্রে ব্যাপন্যাস। এবার মায়ের মূল মন্ত্রটা কী? যেহেতু আমি প্রথমেই বললাম বিপত্তারিণী মা হচ্ছে মা দুর্গা, হ্রিং হচ্ছে মায়ের মূল মন্ত্র, অর্থাৎ পূজা মন্ত্র হলো এতেই গন্ধপুষ্পে ওং হ্রিং বিপত্তারিণী জয় দুর্গা ওই নাম, হ্রিং বিপত্তারিণী
দুর্গাওই নম বা কিং বিপত্তানি জয় দুর্গাওই নম, এই মন্ত্রেতে আপনারা মাকে পূজা করতে পারেন। তো ঘটস্থাপন সমস্ত কিছু হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি ন্যাস করে নিয়েছেন, সব কিছু করে নিয়েছেন, এরপরে আপনি প্রথমে দ্বার পূজা করে নিলেন, দ্বার দেবতার পূজা করলেন, দ্বার দেবতার পূজা করা হয়ে যাবার পর পীঠ দেবতার পূজা করলেন, পীঠ দেবতার পূজা হয়ে গেল, বা পীঠ দেবতা দ্বার দেবতার পূজা ঘটস্থাপনের আগেও আপনি করে নিতে পারেন, পরেও করতে পারেন, করে নিলেন। করে নেওয়ার পর গণেশাদি পঞ্চদেবতাকে পঞ্চপ্রচারে পূজা করে নিলেন। অবশ্যই আপনি যখন গণেশাদি পঞ্চদেবতাকে পূজা করছেন তখন প্রত্যেক দেবতাকে আলাদা করে আবাহন করে পঞ্চপ্রচারে পূজা করতে পারলে খুব ভালো হয়। যদি সময় আপনার হাতে কম থাকে তখন বহুবচন প্রয়োগ করে গণপত্যাদি পঞ্চদেবেভ্যো নমঃ এই মন্ত্রে একবারে আবাহন করে আপনি গণপত্যাদি পঞ্চদেবতাকে পূজা করলেন। এইবার হচ্ছে মূল বিপত্তারিণী মায়ের ধ্যান। এখানে দেখবেন বিপত্তারিণী যে পূজা পদ্ধতি রয়েছে সেখানে বলা হয়েছে, মায়ের ধ্যান মন্ত্রে উল্লেখ করা হচ্ছে যে এখানে মা দুর্গার যে ধ্যান আছে, অর্থাৎ দশভুজা দুর্গা নয়, এমনি পঞ্চদেবতার মধ্যে যে মা দুর্গা আছে, করাল পঞ্চদেবতার মধ্যে যে মা দুর্গা আছে, সেই মা দুর্গার ধ্যানেতে মা বিপত্তারিণী পূজা করবেন। সেই ধ্যান পাঠ করে আপনি প্রথমে মানস প্রচারে মাকে পূজা করলেন, মানস প্রচারে পূজা করার পর বিশেষার্ঘ স্থাপন হলো, বিশেষার্ঘ স্থাপন হয়ে যাবার পর পুনরায় মায়ের হাতে কুর্মমুদ্রায় পুষ্প নিয়ে আবার ধ্যান করলেন। ধ্যান করে যাবার পরে সেই পুষ্পটি ঘটে দিলেন, ঘটে দিয়ে আপনি আবাহনী মুদ্রা দেখিয়ে, পঞ্চ আবাহনী মুদ্রা দেখিয়ে মাকে ঘটে আবাহন করলেন। আবাহন করার পরে আপনি দশপ্রচার, পঞ্চপ্রচার বা ষোড়শ উপাচারে মা বিপত্তারিণীকে পূজা করলেন। এইবার পূজা হয়ে যাবার পর, মা বিপত্তারিণী পূজা হয়ে যাবার পর আপনি সমস্ত কিছু পূজা হয়ে যাবার পর তেরোখানা অখণ্ড ফল, আমরা জানি বিপত্তারিণী মায়ের যে সুতোর থাকে আমরা প্রত্যেকেই হাতেতে ধারণ করে থাকি, তো সেই সুতোতে তেরোখানা গেঁট থাকে, তো আর তেরোখানা ফল মা বিপত্তারিণীকে উৎসর্গ করতে হয়। তো মাকে আপনি পঞ্চপ্রচার ষোড়শ প্রচারে পুজো করার পর একটা পাত্রে তেরোখানা ফল সাজিয়ে সেই পাত্রটা মায়ের কাছে উৎসর্গ করবেন। আমি উৎসর্গ মন্ত্রটা বলছি, আচ্ছা, বং এ তস্মৈ ত্রয়োদশ অখণ্ড উপকরণায় নম, তিনবার জলে ছিটে দিলেন এই মন্ত্র বলে, এতে গন্ধপুষ্পে বং এতস্মি ত্রয়োদশ অখণ্ড উপকরণায় নম, এতৎ অধিপতয়ে দেবায় নম, সে বনস্পতয় নম অথবা সে বিষ্ণবে নম। আপনি বনস্পতয় নম বলতে পারেন, যেহেতু ফলমূল সমস্ত কিছুর অধিপতি হচ্ছে বনস্পতি, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক যে জঙ্গল বলতে পারেন বা ফলের গাছ বলতে পারেন বা প্রকৃতি মাতা বলতে পারেন, যে প্রকৃতি মাতা থেকে গাছ শস্য উৎপন্ন হয়, মানুষ সমস্ত প্রাণীকুল খেয়ে জীবনযাপন করে, সেই বনস্পত্য নম বলতে পারেন বা বিষ্ণবে নম বলতে পারেন। এতৎ সম্প্রদানায় হৃং বিপত্তারিণী দুর্গাওই নম বলে মাকে উৎসর্গ করবে। এই ফল ত্রয়োদশ ফল উৎসর্গ করার পরে এরপরে মাকে পান সুপুরি আর আমাদের হাতের যে সুতো থাকে সেই সুতো দিয়ে একটা ডালা নিবেদন করতে হয়, অর্থাৎ একটা জায়গাতে পান সুপারি আর হাতের সুতো দিয়ে সেই ডালাটা মার কাছে উৎসর্গ করতে হয়। বং এ তস্মৈ এতৎ ফল তাম্বুলং ওং হৃং বিপত্তারিণী দুর্গাওই নম, এই মন্ত্রে এই ডালাটা মায়ের কাছে উৎসর্গ করলেন। উৎসর্গ হয়ে গেল, ডালা উৎসর্গ হয়ে যাবার পরে মায়ের পুজো কমপ্লিট হলো। মায়ের পুজো কমপ্লিট হয়ে যাবার পরে কিছু আবরণ দেবতার পুজো আছে, এই আবরণ দেবতার পুজোগুলো আপনি ডালা উৎসর্গ হয়ে যাবার পরেও করে নিতে পারেন, অথবা ষোড়শ প্রচারে যখন মা বিপত্তারিণী পুজো করলেন, ষোড়শ প্রচারে বা দশপ্রচারে বিপত্তারিণী পুজো হয়ে যাবার পরেই আপনি আবরণ পুজোগুলো করে নিলেন, তারপরে আপনি এখানে ত্রয়োদশ ফল উৎস তেরোখানা ফল মাকে নিবেদন করলেন এবং তারপরে ডালা উৎসর্গ করলেন, আপনি এটাও করতে পারেন। তো তারপরে এখানে যে আবরণ দেবতাগুলো আছে সেগুলো হচ্ছে এতে গন্ধপুষ্পে এবং আবরণ দেবতা গণেভ্যো নমঃ, এই মন্ত্রে একবারে পঞ্চপ্রচারে সমস্ত আবরণ দেবতাগণকে একবারে আবাহন করে আপনি আবরণ দেব গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য উৎসর্গ করে দিলেন। তারপরে মায়ের অস্ত্র পূজা হবে, এতে গন্ধপুষ্পে ওং বজ্রাস্ত্র গণেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওং বজ্রাস্ত্র গণেভ্যো নমঃ, এই মন্ত্রে মায়ের হাতে যে সমস্ত অস্ত্র আছে
সেই অস্ত্রগুলোকে অস্তাদি পূজা করে দিলেন, গন্ধপুষ্প ধূপ দীপ। এইভাবে পূজা করার পর মা বিপত্তারিণীকে প্রণাম করলেন। প্রণাম করে এবার যারা পুষ্পাঞ্জলি দেবেন, এবার ঠাকুরমশাই প্রথমে আগে নিজে পুষ্পাঞ্জলি দিয়ে নিলেন, ঈশ্বর শরচন্দন গন্ধপুষ্প ভক্তিপূর্ণ পত্রাঞ্জলি পুষ্পাঞ্জলি হিং বিপত্তারিণী জয় মা দুর্গাই নম। এই মন্ত্রে ঠাকুরমশাই নিজে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার ভক্তবৃন্দকে বলা হলো যে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে নিন, বা যার গৃহেতে পুজো হচ্ছে ওনাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বলা হলো। ওনারাও পুষ্পাঞ্জলি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনি তারপর মাকে আরতি করলেন। আরতির আপনার যা যা জিনিস আছে সেইগুলো নিয়ে আপনি মাকে আরতি করে দিলেন। আরতি করার পর যেমন আমরা মায়ের মূল মন্ত্র জপ করি, জপ করে জপ বিসর্জন করলাম গুজ্জাতে গুজ্জ, এই মন্ত্রে জপ বিসর্জন হয়ে গেল। তারপর আমরা দক্ষিণান্ত করলাম, পূজা অচ্ছিদ্র অবধারণ করলাম, বৈগুণ্য সমাধান করলাম। মা বিপত্তারিণীর পূজা শেষ হয়ে যাবার পরে, অর্থাৎ যখন আমার পূজা কমপ্লিট হয়ে গেল, আরতি তারতি সমস্ত কিছু হয়ে গেল, হয়ে যাবার পরে মায়ের কাছে মায়ের ব্রতকথা একটা পাঠ করতে হয়। যেমন সত্যনারায়ণ পুজোর শেষে সত্যনারায়ণের পাঁচালী বা ব্রতকথা আমরা পাঠ করি, তেমন বিপত্তারিণী মায়ের একটা ব্রতকথা আছে, আপনারা বইয়েতে পেয়ে যাবেন বা যে কোনো পাঁচিতে পেয়ে যাবেন। বিপত্তারিণী মায়ের ব্রতকথাটা একটা পাঠ করে নেবেন, পাঠ করলে তবে পুজোটা সম্পূর্ণ হয়। আরেকটি কথা বলি, এই যে বিপত্তারিণী মায়ের কাছে যে পুষ্পাঞ্জলি দেবার কথা বললাম, এই পুষ্পাঞ্জলির মন্ত্র মায়ের কিন্তু আলাদা বলে কিচ্ছু হয় না। যেমন মা বিপত্তারিণীর ধ্যান মন্ত্রটা হচ্ছে মা দুর্গার, তেমনই মা বিপত্তারিণী পুষ্পাঞ্জলি মন্ত্রটাও হলো মা দুর্গার। আপনি মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্রেতেই সম্পূর্ণরূপে মা বিপত্তারিণীর কাছে পুষ্পাঞ্জলি দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তো আপনারা এইভাবে পুজো আর্চা করতে পারেন, অতি সহজেই মা বিপত্তারিণী পুজো করলাম। তাহলে বৈগুণ্য সমাধান করে আমরা নারায়ণের মন্ত্র জপ করে সমস্ত কিছু নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা সব কিছু নিবেদন করে উঠে পড়লাম। মোটামুটি এইভাবে আমরা বিপত্তারিণী মায়ের পুজো করতে পারি। এটা তো গেল যে যারা বাড়িতে শুধুমাত্র ঘটস্থাপন করে মা বিপত্তারিণী পুজো করছে। এবার যদি কেউ বাড়িতে ঠাকুর আনতে চান, মায়ের স্মরণ প্রতিমা এনে যদি কেউ মা বিপত্তারিণীর আরাধনা করতে চান, সে কীভাবে করবে? তো এতক্ষণ আমি যে পদ্ধতি বললাম, পুজো পদ্ধতি দুটো সম্পূর্ণটাই এক, শুধুমাত্র পার্থক্য একটাই, ঠাকুর আনলে আমার ঘটস্থাপন করার পরে আমার চক্ষুদান ঘটস্থাপনের আগে আমাকে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবার পর মাকে চক্ষুদানের পর একটা ছোট্ট করে আরতি করা হয়, একটু ধূপ আর একটু দীপ জ্বালিয়ে আরতি করে দেওয়া হলো, তারপরে ঘটস্থাপন হলো। তারপরে আমি নর্মাল যেমন পুজো করি সেরকমভাবে পুজো করলাম। আর মায়ের বাম হাতে যেহেতু আমি প্রতিমা আনছি, মায়ের বাম হাতে একটু অর্ঘ্য বেঁধে দেবেন। ঘরেতেও যেমন অর্ঘ্য বাঁধা হয়, মায়ের বাম হাতে একটু অর্ঘ্য বেঁধে দেবেন, দিয়ে মাকে পুজো করবেন একইভাবে। আর বিসর্জন প্রক্রিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হবে কি, সমস্ত কিছু পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা যেমন শঙ্খান মুদ্রা দিয়ে মায়ের ঘট ওই ঘটের থেকে ফুল নিয়ে আগ্রাণ করে উচ্ছিষ্ট চণ্ডালিকার পূজা করি, করে তারপরে মাকে বিসর্জন করি, সেই একই পদ্ধতিতে আমরা ঘট থেকে ফুল নিয়ে শঙ্খান মুদ্রায় আগ্রাণ করে সেই তারপরে আমরা ঘট মায়ের বিসর্জন করি। তো এই পদ্ধতিতে আমরা মা বিপত্তারিণীর পূজা অতি সহজেই করতে হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী কী রকম কী জানতে চান। দেখুন, একটিমাত্র ভিডিওতে সব কিছু তো ডিটেলসে অত ধরে তো বলা যায় না। আমি মোটামুটি একটা আমার প্রত্যেকটা ভিডিওতে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ একটা যে পদ্ধতি অবলম্বন করে মানুষ খুব সহজে মোটামুটি একটা পুজো করতে পারবেন সেই পদ্ধতিটা আমি দেওয়ার চেষ্টা করি। সব কিছু ডিটেলসে জানার জন্য অবশ্যই কোনো না কোনো মাস্টারমশাই বা গুরুর সান্নিধ্য প্রয়োজন। গুরু বা মাস্টারমশাই ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে কোনো কিছুই কোনোভাবে বিস্তারিতভাবে জানা যায় না, একটা ধারণা পাওয়া যায় মাত্র। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই বলি না যে এই ভিডিও দেখলে আপনি ডিটেলস সব কিছু করতে পারবেন, তাহলে তো পড়াশোনার কোনো প্রয়োজনই হতো না, তাই না? আপনারা আমার ভিডিওটা শুনুন, দেখুন, তারপরে আপনারা বইয়ের সঙ্গে জিনিসটাকে মিলিয়ে দেখে নিন, বা আপনাদের যিনি মাস্টারমশাই বা গুরু যাদের আছে ওনার সঙ্গে একটু আলোচনা করে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটা জিনিস প্রথমে আগে দেখুন, দেখবার পর যখন বইয়ের সঙ্গে সেটাকে মিলিয়ে দেখবেন, তখন যখন মিল পাবেন তখন আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে, জিনিসটাকে আরও বেশি সহজ বলে মনে হবে। সেই জন্যেই আমি ভিডিওটা মূলত
আপনাদের জন্য বানাই। এই ভিডিও মূলত নবীন ঠাকুর মশাইদের জন্য, যারা নতুন নতুন এই ঠাকুর পুজো করছেন বা প্রফেশনে এসছেন, মূলত তাদের জন্য, অভিজ্ঞ ঠাকুর মশাইয়ের জন্য কিন্তু কখনোই না। সর্বদা আমি কথাটা আমার সমস্ত ভিডিওতে বলি, এই ভিডিওতেও বললাম। আর সবশেষে আমার সমস্ত ঠাকুর মশাইদের ক্ষেত্রে, ঠাকুর মশাইদের কাছে একটিই নিবেদন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বলার ক্ষেত্রে, বা ধরুন কোনো কিছু আমি বাদ দিয়ে ফেললাম নিজের অজান্তেই, তাহলে আপনারা কমেন্ট করে বলবেন, আমার ভুল ত্রুটিগুলো সংশোধনে আমাকে সুযোগ করে দেবেন। কোন জায়গাটা আমার ভুল হলো সেই জায়গাটা আমাকে। মা মহামায়া আপনাদের সকলের কল্যাণ করুক, মা ব্রহ্মময়ী মা বিপত্তারিণী সকলের আপনাদের মঙ্গল করুক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।